You call me? তোমরা যারা বাচ্চা নাকি বাংলা এবার? তোমরা কি আমাকে ডাকছো? বুঝলি মাসির ছেলে? তোর ঘরে কি আমার ঠিক পোষাচ্ছে না? মটন চিকেন কর। ওর বাবা এখানে জমিদারি ছেড়ে গেছে। যে মটন খাবি, চিকেন খাবি, আলু সিদ্ধ ভাত খেতে হয় না হলে চান্দর কেটে দেবো। এ না না, এই গেরে। চলে চলে। আমার বাবা প্রধান, তুমি পকেটে এক টাকাও নেই। সেটাও বা ঠিক কথা, আমি আমার বাপের কাছ থেকে রোজগার টাকা নি, পান বিড়ি সিগারেট খেতে সব শেষ হয়ে যায়, কি করা যায় বলতো? কি আর করা যাবে, প্রধান সাহেব মানে তোমার বাবার কাছ থেকে টাকা চাইতে হবে। সব সময় বাবার কাছে যদি টাকা চাই, বাবা টাকা দেওয়ার বদলে জুতা দিয়ে মারবে। সেটাও তো ঠিক কথা, কি আর করা যাবে। না না, তুমি সিগারেট খাবার বদলে বিড়ি খাও। আমি এলাকার প্রধানের ছেলে, সিগারেটের বদলে যদি বিড়ি খাই তাহলে আমার মান সম্মান থাকবে। ও তুমি মেয়ের বিয়ের জন্য এত টাকা জমিয়ে রেখেছিলে? মেয়ে হওয়ার সময় আমি তখন ভেবেছিলাম যদি মেয়ের বিয়ে দিতে হয় আমি খুব ধুমধাম করে বিয়ে দেব। কিন্তু ছেলের ঘরে যা সোনা চেয়েছিল তার থেকেও তুমি তো অনেক সোনা দানা বেশি দিচ্ছ। ছেলেকে মোটরসাইকেল দেওয়ার টাকা আছে তো তোমার কাছে? ওর বাবা গরিব হতে পারে, তবে খেটে খেটে অনেক টাকা জমিয়ে রেখেছে। তোমার হবু জামাইকে একটা কেটিএম এর একটা পন্টুয়া গাড়ি দিব। সত্যি নাকি? সোনার পাটা সামনে রেখে মেলা দা, আমার মাথা একটা ভালো প্ল্যান আছে। কি প্ল্যান রে? ওই যে দুজন যাচ্ছে না, ওদের বেগে সোনা আছে। হ্যাঁ তো, তোমার পকেটে তো মাল নেই, ওদের কাছ থেকে পকেটটা ভরিয়ে নেবে নাকি? তুই ঠিক বলছিস, চল যা মাল আছে সব বের কর, ব্যাগে আর পকেটে যা মাল আছে সব দে। দাদা আমাদের কাছে কিছু নেই। একদম মিথ্যা কথা বলবি নি, না হলে এটা কি দেখছো? যা মাল আছে বের কর, সত্যি বলছি কো জন্য না, আমাদের কাছে কিছু নেই। আবার মিথ্যা কথা ব্যাগ দে। এই চল চল চল, আমাদের সোনা নিয়ে চলে যাই, চল এই চলে যা। এমন করে কি করে চলবে, পকেটে একটা টাকাও নেই, ঘর গেলে বোনের কিচির মিচির আর আলু ভাতে ভাত। আমারও তো ইচ্ছে হয় মাংস ভাত খেতে, এটা ভালো জায়গায় হাত মারতে হবে। কি করি কি করি, কিছু চুরি করি বা নাই করি, ওই তো একটা বুড়ো কলা খাদি, ওটা দিয়ে প্রথম বগনিটা করবো। বাবু আমার খুব খিদে পেয়েছিল, সেই জন্য কলাগুলো চুরি করেছি। এই তুই চুপ কর, আমি অত সব কিছু জানি না, এই চলে শাস্তি চাই। শাস্তি? এমনিতেই মালটা না খেতে বেবি আদমরা হয়ে গেছি, আবার একে শাস্তি দিতে হবে। একে যদি শাস্তি দেই ভোটটা খেয়ে দেবে। এই মাখন ছেড়ে দে। আপনি তো ছেড়ে দিচ্ছেন, কিন্তু এ আজকে কলার কানি চুরি করেছে, কালকে লোকের বাড়ি চুরি করবে। আমার কলা গাছ ভেঙেছে, আমার কলার কানি চুরি করেছে, ক্ষতিপূরণ তো দিতেই হবে। বাবু আপনি যদি বলেন আমার জীবন দিয়ে দেব, কিন্তু ক্ষতিপূরণ দিতে পারবো নি। দেখ ক্ষতিপূরণ নাই দিলে পুলিশ দাঁড়িয়ে সোজা জেলে। না না বাবু দিয়ে দেব, কিন্তু আমার কাছে এখন নাই। ঠিক আছে তুই তাহলে 2000 টাকা পরে দিয়ে দিবি। যা এই তুমি তোমার কলার কাঁদিয়ে যাও। বলুন ম্যাডাম আপনাদের জন্য কি সেবা করতে পারি? না না ধন্যবাদ ম্যাডাম, আজকেই আমাদের থানায় নতুন জয়েন্ট করেছে। ও ভালো ভালো। সে ভালো কি মন্দ পরে দেখা যাবে।
যাবে তবে আপনি একটু সাবধানে থাকবেন আপনার তো আবার সুগার বিপি হাই আসি নমস্কার ওটা ফাঁস হয়ে গেল নাকি না বাবু আমি যতদিন আছি আমি নিশ্চিন্ত থাকব অফিসারটাকে আমার ঠিক সুবিধার লাগছে না একটু নজরে নজরে রাখবি আমারও মনে ভালো করে টিপ তোর বাবাকে এখানে চাকর রেখে গেছে নাকি তোর হুকুম শোনার জন্য বোন এত রেগে যাচ্ছিস কেন কতবার বলেছে যে বিয়ে কর বিয়ে কর তা না বাথরুম মেঝে কাপড় কেচে কেচে আমার জীবনটা পুরো নরক হয়ে গেল আর রাস্তা দিয়ে কোথাও যদি যাই লোকে দেখে বলবে দেখ চোরের বোন যাচ্ছে বাহ ভালো তো দেখ একদম দাম কেলাম না এই কিছু পরে পুরো দাম কেলাম দেব কি মাসির ছেলে ভালো তো এই আরেক নমুনা এসে হাজির তা হঠাৎ মাসির ছেলে কি মনে করে মাসি মারা গেছে অনেক দিন হলো আসা হয়নি তাই ভাবলাম একটু মাসি বাড়ি থেকে ঘুরে আসি তা কদিন থাকা হবে শুনি এই তো সবে এলাম কবে যাব ভেবে বলবো হ্যাঁ চলুন চলুন ভেতরে চলুন যা যাবো ভেতরে নিয়ে যা আমি চুরি হারিতে নেই এও কদিন আগে কড়া চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি তুই আমার সাথে চল চুরি করে কাকে বলে আমি দেখাচ্ছি ঠিক আছে চল চল মাসি ছেলে ওই দেখ মটন ঘুরাঘুরি করছে চল ওটাকে ঝেঁটে দে মাসি ছেলে আমার কেমন কেমন ভয় ভয় লাগছে আরে চল না চল কাল রাত থেকে হাত রাতে চুলকাচ্ছে মাসির ছেলে এই দেখ বিরিয়ানি খেয়ে হাঁটতে গিয়ে সোনা চেন গুড়িয়ে পেয়েছি বা ভালো কালকে চিকেন খেয়েছি আজকে মটন খাবো চল এটা বিক্রি করে আয় আয় গো এ কি ফরমালিটি হলো
কি হলো রে এরকম চিল্লাচ্ছিস কেন? দেখ না দাদা আমি দুপুরে সোনার চেনটা পরে ঘুমিয়েছি, ঘুম থেকে উঠে দেখি নেই। দেখ তো এই চেনটা কিনা। হ্যাঁ এটাই তো। আমি তো ভুলেই গেছি যে মোর ঘরেই চোরের আড্ডা খানা, কি খুনি মো সোনা চুরি যেত। তুই তুই আসি চলে দেখ বল, আমি কিন্তু তো সোনার চেন চুরি করিনি, তোর দাদা তো সোনার চেন চুরি করেছে। তুই আমি জানি কে চুরি করেছে। ওই তুই মোর সঙ্গে একটু সন্ধ্যাবেলা যাবি? কোথায়? কোথায় আর, মোর একটা বান্ধবীর কচি হবে, তার সাধব ওখানে খেতে যাবো, যাবি? ঠিক আছে চল। তাহলে একটু দাঁড়া, আমি ঘরের কাজগুলো করে নি। হ্যাঁ যা। আরে কি করছিস, তাড়াতাড়ি উঠা। বাবু আমাকে ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছি। তুই কলা চুরি জরিমানা টাকা দিয়েছিস? না কর্তা বাবু দিতে পারিনি। ঠিক আছে দিতে হবে না, এই যে গাড়িটা দেখছিস, এই গাড়িটা উড়িষ্যা বর্ডারে দিয়ে আসতে পারবি? আমি তোকে 2000 টাকা দেবো। হ্যাঁ পারবো। যদি এদিক ওদিক হয়েছে তোর কিন্তু খবর আছে। না কর্তা বাবু কিচ্ছু হবে না, আমি ঠিক পৌঁছে দিয়ে আসবো, আপনি একবার ভরসা করে দেখুন না। ঠিক আছে যা মালগুলো তোল। এই তাড়াতাড়ি তোল। আর কত দূর দাদাই হার যারা? এই তো হয়ে আসছে। নে নে জলদি নে। দাদা তোর হাতে বন্দুক, আবার এই পুলিশ গুলো তোকে স্যালুট করছে কেন? এটা আমাদের স্যার, উনি একটা মিশনে ছিল। দাদা তার মানে তুই পুলিশ? হ্যাঁ তোদের এলাকার প্রধান বাবুকে ধরতে এসেছি। কি প্রধান বাবু, অনেক তো বেআইনি কাজ করে ফেলেছেন, এবারে চলুন জেলের মক্কারে চলুন চলুন। অফিসার এর কিন্তু পরিণাম খুব খারাপ হবে। চুপ একদম চুপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আজকেও আমরা দুটো কমেন্ট পেয়ে গেছি, একটা হলো যেমন গিফট তেমন রাখি পরানো মুহূর্তটা আমার খুব ভালো লেগেছে, এটা কমেন্ট করেছে অমিত মণ্ডল, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটি কমেন্ট হলো হারাধনের গায়ে এতগুলো রাখি পরানোর সময় আমার খুব ভালো লাগলো, শুভ রাখি বন্ধন, এটা কমেন্ট করেছে শ্রীকান্ত মণ্ডল, আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা এনাদের নাম নিয়েছি কারণ এনারা আমাদের ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করেছে, আপনারাও আমাদের ভিডিওটিকে শেয়ার করুন আর অনেক অনেক কমেন্ট করতে থাকুন, আমরা পরের ভিডিওতে নিশ্চয়ই আপনাদের নাম নেব। নিচে যে সাদা রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে এটা ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন। কেউ যদি আমাদের ফলো করতে চান বাংলা গ্রামীণ টিভি ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। বাই।